শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরী গোষ্ঠীপতি বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রী নন্দনন্দনঙ্গবন্দে রাচরণোদয় गोपीजन सामुक्त बिंदावन मनोहर वाछाकुवश कृपा सिन्ध व्यवच पति पावने वैष्णवभ्यो नमो नम मूक पंगुंगिरी यम हंग बंदे परमाधव

श्रीअद्वत गदाधर शिव सदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु निदानंद श्रीयादत गदाधर शिव सदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে আজানুম্বিত ভুজৌ কনকীর্তন কবিতর কমলা বিষাম ভরু দ্বিজ ভর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করুণা हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे नमा गंगे तव पाधपंकज सुरासुरैरवि दिप रूपम भुक्ति च मुक्ति चीतम भावानुरूपे न सदा न गंगा तरंग जटा कलापम गौरी निरंतर विभूषी तवाम भागम नारायणो प्रियमनंगमदापहारम वाराणसी पुपती भज भी शनाथ वागी सजुस्वी लक्ष्मीजस च वसीस्ते सिंगमहम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे, हरे।

বিবৃষ্ট জীবাশয়ময়ম অপ্রমত্ব সংবৃশ আত্মানম অথ্যাজ্য অস্ত গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বাবা জানিয়েছেন জগতের লোক বলছেন জগতের লোক বলছেন ভগবান তুমি এসো গো একটু মায়ামিশিয়ে আমার কাছে এসো এমনি এসো না একটু মায়ামিশিয়ে এলে সুবিধে হবে গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীঢ় প্রহুপা পরমংশ জগৎগুরু জানিয়েছেন জাগতিক লোকের বিচার হলো ভগবান দেখা দাও ভগবান কাছে এসো কিন্তু মায়ামিশি এসো এমনি এসো না কিন্তু ভগবান তো মায়ামিশিয়ে আসেন না ভগবান কখনো মায়ামিশিয়ে আসতে পারেন না এটা হয় না অনেক ব্যক্তি প্রহুপাতকে জিজ্ঞাসা করছেন আমাদের ভগবত দর্শন কবে হবে প্রপাতকে জিজ্ঞাসা করছেন আমাদের ভগবত দর্শন কবে হবে প্রপাত কি করে হবে প্রপাত বলছেন যেখানে গুরু গুরুদর্শনই হলো না যেখানে গুরু গুরুদর্শনই হলো না সেখানে ভগবত দর্শনের থেকে কথা আসছে যেখানে গুরু গুরুদর্শনই হলো না গুরু গুরুতত্ত্বের বিচারই কিছু বুঝলো না সেখানে ভগবত দর্শনের তো প্রশ্নই আসতে পারেন আগে তো গুরু দর্শন হয় বাস্তবিক তারপর ভগবত দর্শন হতে পারে ভবিষ্যতে গুরুপাদ পদ্মকে একটা স্বচ্ছ মাধ্যম অপ্রাকৃত মাধ্যম বলা হয় যার মাধ্যমে অপ্রাকৃত জগতের সব কিছু দেখবার চেষ্টা করতে হয় গুরুপাদ পদ্মকে বলছেন একটা স্বচ্ছ মাধ্যম যেমন চশমা পড়লে পরে দূরের জিনিস পরিষ্কার দেখা যায় ঠিক সেরকম গুরুপাদ গুরু বৈষ্ণবকে বলা হয়েছে একটা সচ্ছ স্বচ্ছ মাধ্যম যে মাধ্যমের অপ্রাকৃত মাধ্যম বলা হয় যার মাধ্যমে আমরা অপ্রাকৃত জগতের জিনিস দেখবার চেষ্টা করতে হয় আমাদের নিজের বলেতে কখনো অপ্রাকৃত জগতের জিনিস দর্শন করা যায় না অপ্রাকৃত বস্তু কবু প্রাকৃত গোচর নয় কখনই এটা হয় না প্রাকৃত জগতের দর্শন নিয়ে প্রাকৃত জগতের বিচার বুদ্ধি প্রাকৃত জগতের ইন্দ্রিয়গ্রাম সব কিছু নিয়ে অপ্রাকৃত জগতের দিকে যাত্রা করা প্রাকৃত জগতের আমার ইন্দ্রিয়গ্রাম মন বুদ্ধি চিত্ত অহংকার শরীর ইন্দ্রিয়গ্রাম সমস্ত নিয়ে অপ্রাকৃত জগতের দিকে যাত্রা করার একটা যে চেষ্টা এটা মাত্র এগুলো দিয়ে কোনো দিনই অপ্রাকৃতিক জগতে যাওয়া যায় না যার জন্য প্রথমে গুরু পদ্মের সেবার দ্বারা বলছেন এটা অনেক আগেও আলোচনা করা হয়েছিল রজস্তমশ্চ ন সত্যঞ্চ অপশমেন চ এ সর্বম গুরু ভক্তা পুরুষ হই অঞ্জসা জয় প্রথমে প্রপাত জানাচ্ছেন যতক্ষণ আমাদের অনর্থ থাকে যতক্ষণ আমাদের মধ্যে অনর্থ বিরাজমান থাকে ততক্ষণ পর্যন্ত ভাগব ভগবত ভজন অ্যাকচুয়ালি শুরু হয় না যতক্ষণ পর্যন্ত অনর্থগ্রস্ত অবস্থায় থাকে জীব ততক্ষণ তার ভগবত ভজন শুরু হয় না প্রাকৃত জগতের কিছু চেষ্টা করা হয় প্র্যাকটিস এটাকে বলে ক্রিয়া। এটাকে ক্রিয়া বলে ক্রিয়া করবার সময় যদি গুরুদেবের বাস্তব আনুগত্য করার চেষ্টা করা হয় খালি তাহলে খুব শীঘ্রই সেই আনুগত্যের মাধ্যমে স্বরূপ শক্তি অর্থাৎ ভগবানের যে স্বরূপ শক্তি সেটা আমাদের হৃদয় আবির্ভাব হবেন শক্তি আমাদের হৃদয় আবির্ভাব হবেন আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে কৃপা ফলেতে শক্তি আসবে আমাদের হৃদয়ে স্বরূপশক্তি আবির্ভাব হওয়ার পর থেকে আমাদের সাধন ভজন শুরু হয় আমাদের যে সাধন ভজন যেটাকে বলি বাস্তবে সেটা তখন শুরু হয় তার আগে ভজনক ক্রিয়া থাকে ভজনক ক্রিয়াটা কিছু ভজন নয় ভজনক ক্রিয়াটা প্র্যাকটিস এইটা করতে করতে যখন গুরুকে পাতে স্বরূপ শক্তি আমার হৃদয়ে চলে এলো তখন আমার সমস্ত মন ইন্দ্রিয় গ্রাম ভগবানের সেবা করতে ইচ্ছা করছি দেখা যাবে আমার ভেতর একটা ইচ্ছা হচ্ছে এই ইচ্ছাটা কেউ জোর করে করছে না মারধর করে না ভেতর থেকেই একটা ইচ্ছা করছে আমি করি সেবা করি এটা করি তখন এই ইন্দ্রিয়গ্রাম যে সেবা করার চেষ্টা করছে অটোমেটিক এই সেবা করার চেষ্টা যে করছে এর দ্বারা বোঝা যাবে সাধুরা বুঝতে পারবে এর মধ্যে সর্বশক্তি এসছে সাধুরা তখন বুঝতে পারে এর ইন্দ্রিয়োগ্রাম বসে থাকতে চাইছে না এর ইন্দ্রিয়গ্রামের দ্বারা এ কিছু না কিছু করতে চাইছে প্রপাতকে অনেকে প্রশ্ন করতে প্রপাতকে প্রপাতকে অনেকে প্রশ্ন করতেন যে সাধু কাকে বলে এক কথায় প্রপাত বলতেন দেখুন এক কথায় বিরাট বড়ো ব্যাখ্যা তারা বুঝবেন না এক কথায় বলতে সাধু কাকে বলে অল্প কথায় প্রবাদ বলতেন যার ইন্দ্রিয়গ্রাম মন সর্বদাই ভগবান গুরু বৈষ্ণব ধাম নামের জন্য কিছু না কিছু করার জন্য ব্যস্ত এক কথায় উত্তর শেষ প্রবাদ বলতেন সাধু কাকে বলে শুনুন যার ইন্দ্রিয়গ্রাম মন সমস্ত কিছু ভগবত সেবা ভগবানের ধাম নাম পরিকর বৈশিত্য সাধু যে কোনো সেবার জন্য সে করবার জন্য ব্যস্ত থাকে একে বলে সাধু যিনি কখনো বসে থাকতে চান না কিছু না কিছু করতে চান জানেন জীবন কখন চলেই যাবে কোনো ঠিক নেই সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি কী করেন অত দুঃসঙ্গ আমাদের সবচেয়ে সমস্যা হল জানতে বা অজান্তে আমাদের অসসঙ্গ হয় যে আমরা হরিকথা শুনি বা কিছু করি সেটাকে আমরা সেবা হিসাবে নিই না আমরা শুনি আমরা অনেক কিছু করি কিন্তু সেবা যে সেবাকে বন্ধ করা যায় না আমরা সেবা করি না খাম খামখেয়ালি করলাম ইচ্ছে হলো করলাম না না করলাম এরকম ধরনের ইচ্ছা আমাদের মধ্যে থাকে সেই জন্য প্রথম আমাদের জানতে বা অজান্তে অজ্ঞাত স্বারেও অসৎসঙ্গ হয়ে যাচ্ছে এটাকে যতক্ষণ আটকানো না যাবে ততক্ষণ কোনো রাস্তা নেই যে কোনোভাবে জানতে অজান্তে আমাদের অসৎসঙ্গ হয়েই যাচ্ছে ওই জন্য আমরা উন্নতি লাভ করতে পারছি আমাদের উন্নতি লাভের কোনো বাধা নেই অনায়াসে আমরা পারি পপাদের বংশে আমরা সুযোগ পাচ্ছি কিন্তু যে কোনোভাবে অজান্তে বা জানতে আমাদের অসৎসঙ্গ হয়েই যাচ্ছে এই নিরন্তর অসৎসঙ্গ আমরা কিছু এগোচ্ছি কিছু পেজচ্ছি কিছু এগোচ গুরুপাদ পদ্মের কাছে অনেকে আসতেন বিদেশি দেশি এসে বলছেন মহারাজ আমরা তো ধামে রয়েছি গঙ্গায় স্নান করছি নাম করছি কিন্তু কোনোরকমভাবে তো কিছু উপলব্ধি করতে পারছি না এটা আনন্দ তিনি বলতেন দেখুন আপনারা তো সবই করছেন কিন্তু একটা জিনিস আপনারা তো লক্ষ্য করছেন না যে আপনারে কোন জায়গায় গলতিটা হচ্ছে ভুলটা কোথায় হচ্ছে ধামে রয়েছেন নাম করছেন খাচ্ছেন দাঁড়ছেন সবই করছেন কিন্তু আপনাদের ভুলটা কোথায় হচ্ছে এটা কেউ দেখিয়ে দিচ্ছে কি আপনারা ধরতে পারছেন না জানতে অজান্তে অপরাধও হচ্ছে আমরা যেমন ভজন করছি নাম করছি আবার অপরাধ করে পিছিয়ে আসছি এই জন্য এগোনো পেছনও চলছে আমরা এগিয়ে যাচ্ছি আবার পিছিয়ে যাচ্ছি আবার এগিয়ে যাচ্ছি পেছি এইভাবে আমাদের নিরন্তর এ ধরনের প্রক্রিয়াটা চলছে বলে আমরা আমাদের উন্নতিটা আমরা উপলব্ধি করতে পারি না এই জন্য হাসতে বলছেন যে কোনোভাবেই অসৎসঙ্গ ত্যাগের প্রতিজ্ঞা যার মধ্যে না রয়েছে যে কোনোভাবেই অসৎসঙ্গ ত্যাগের প্রতিজ্ঞা যার ভেতরে না তৈরি হয়েছে তার বৈরাগ্য আসতে পারে না এগুলো গ্যাজাখুড়ি কথা হয়ে যায় যার অসৎসঙ্গ ত্যাগের কোনো চেষ্টা নেই সংকল্প নাই একশো ভাগ প্রমাণ করে ডাক্তার যেমন নারী ধরে বলে দেয় এর সঙ্গে তো বলে দেয় বৈরাগ্য থাকতে পারে না বৈরাগ্য নেই এমনি আছে বৈরাগ্য ভক্তি আর পর ঈশ অনুভব তিনটি একসঙ্গে থাকে একটা থাকলে আর একটা থাকবে ভক্তি আছে অথচ জ্ঞান বৈরাগ্য নেই হতেই পারে না কিন্তু বৈরাগ্য আছে শুধু শুকনো বৈরাগ্য তাতে ভক্তি নাও থাকতে পারে কিন্তু ভক্তি যদি থাকে তার মধ্যে জ্ঞান এবং বৈরাগ্য থাকবে জ্ঞানের দ্বারা প্রথমে বস্তু বস্তুতত্ত্বটাকে নিরূপণ করে এই যে বস্তুটা আমি ভোগের জন্য ব্যস্ত হয়ে পড়েছি জ্ঞান কী সুবিধাটা করে জ্ঞান প্রথমে আমরা যে বস্তু তত্ত্বটার ব্যাপারে আকর্ষণ অনুভব করছি সে তত্ত্বটার খুলে আমাকে বলে দেবে এই তত্ত্বটা এইটা তারপরে সেখানে বৈরাগ্য উদয় হবে জ্ঞান যদি না কিছু কাণ্ডজ্ঞান না থাকে বৈরাগ্য আসতে পারে না বস্তুতত্ত্বের জ্ঞান হবে এটা কিছু নেই তারপরে তার মধ্যে আস্তে আস্তে ওই বস্তুটার প্রতি অরুচি এটা বলে বৈরাগ্য এটা উদিত হয় তা নালে সারা জীবন রোগরে গেলেও উন্নতি লাভ করা যায় না ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্ব চৈসৈতিক এক কাল প্রপদ্য মানস সু সুতুষ্টি পুষ্টি অনুঘাসন এখানে বলছেন ভক্তি পর পর ঈশো অনুভব পরেশানুভব মানে ভক্তি পরেশানুভব মানে পর প্লাস ইসো প্লাস অনুভব পর ঈস অনুভব তার মানে পর মানে সে ভগবদ অনুভব মানে ভগবান পর ঈশ পর ঈশ পরতত্ত্ব ঈশ ভগবান তার ব্যাপারে যে প্রত্যক্ষ একটা অনুভব হয় অনুভবটা অনেক রকম অনুরো অনুভবটা একরকমে হয় অনেক রকমের এ আছে তার মধ্যে যারা বাস্তবিক গুরুকৃপা পেয়েছেন তাদের অনুভব অত্যন্ত গাঢ় অনেক সময় আমরা বিবেকের দ্বারা বিচার করে করে অনেক জিনিস শেখবার চেষ্টা করি অনেক মানুষের দেখবেন বিবেক আছে গুরুচরণ আশ্রয় করে নাই কিন্তু বিবেকটা কেন জানি না আছে ভালো মন্দ বিচার করে এগোয় কিন্তু তারা ভগবত ভজন করে না অর্জুন ভগবান একে উদ্ধবকে বলবেন অনেক সময় অনেক মানুষ বিচার করে করে অনেক বাজে জিনিস খারাপ জিনিস বাদ দিতে পারে করে না ওরা কিন্তু এখনও সেরকম জ্ঞান লাভ করেনি তথাপি হয় সেই জন্য বলছেন ভক্তি পর ঈশ অনুভব আর বিরক্তির অন্যত বিরক্তির অন্যত মানে অন্যত মানে কৃষ্ণের বিষয় বিরক্তির অন্যত্র অন্যত মানে কি অন্য বিষয় অন্য বিষয় মানে কৃষ্ণের তর বিষয় অর্থাৎ কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ নাই কৃষ্ণের সম্বন্ধে কোনো সম্বন্ধ নাই এরকম বিষয় যে ক্রিয়াকর্মটা আমি করতেই যাচ্ছি তার সঙ্গে কৃষ্ণের কোনো সম্বন্ধ নাই কৃষ্ণ সেবার কৃষ্ণ লিঙ্ক নেই ওটা খালি আমার ইন্দ্রিয় তর্পণের জন্য করছি সেই সব বিষয়গুলো থাকবে না ভক্তি আসার সঙ্গে সঙ্গে পরৈ অনুভব হবে আর বিরক্তির অন্যত্র অন্য বিষয়তে অরুচি হবে এটা যে কত সৌভাগ্যের বিষয় এটা কোটি কোটি জন্মে মানুষের হতে চায় না কোটি কোটি জন্মের হতে চায় না এটা হওয়া অসম্ভব হয়ে যায় কিন্তু হতে পারে হের সেই জন্য বলছেন ভাগবতে ভাগজী মহাপুরাণে যে অত দুঃসঙ্গ মসৃর্য সচ্ছ সজ্জেত বুদ্ধিমান এই জন্য যারা বাস্তবিক বুদ্ধিমান দুঃসঙ্গ সকল প্রকারের দুঃসঙ্গকে ত্যাগ করবেন সকল প্রকারের দুঃসঙ্গকে ত্যাগ করতেই হবে এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই এ ও হয়ে গেল যা হবে না এটা করতেই হবে এটা ছাড়া হবেই না কোনো কোনোরকমভাবে কিছু হবে না জীবনটাই বৃথা হয়ে যাবে ওই জন্য অত মুসৃজ্য সস্য সজ্জেত বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তি সর্বপ্রকারে অসৎসঙ্গ ত্যাগ করে সর্বাঙ্গীনভাবে সৎসঙ্গ করবার চেষ্টা করবেন অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণভক্তি করুণ সন্ধান এটা না হলে হয় না আর ভক্তি পরেশ পরেশ অনুভব আর বিরক্তির অন্যত্র তার দৈন্য নেই হতেই পারে না এগুলো সব একসঙ্গে ভক্তি থাকলে দৈন্য থাকবে ভক্তি দৈন্য ছাড়া আসেই না এক বিন্দু ভক্তি আসবে না ভক্তি মানে ভগবানকে সেবা করার ইচ্ছা ভক্তি মানে তো নাটক নয় ভক্তি মানে ভগবানকে সেবা করার একটা প্রাণ থেকে ইচ্ছা ভগবান আমার নিজজন প্রথম কথা তো ভগবানকে দেখা যায় না তা তারপর আপন বোধ আসেই না গুরুবৈষ্ণব আপন বোধ হয় না তা সেই জন্য কোনো রকম এগোতে পারে না মুশকিল হয়ে যায় সেই জন্য বলছেন অত দুঃসঙ্গ মুির্য সচ্ছ্ব সজ্জিত বুদ্ধিমান যে কোনোভাবে বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তি সৎসঙ্গই করবেন অসৎসঙ্গ আর সৎসঙ্গ দুটো একসঙ্গে করবেন না স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান কারণ সন্ত এবং অশ্ব ছিন্দন্তী মনোব্যাসাঙ্গ উক্তিভী সাধুগুরু বৈষ্ণব নিজের প্রবচনের দ্বারা নিজের অনুভব যেটা ভজন করে যে অনুভব করেছেন তারা তো ভাষণ দেন না ভজন করে যেটা অনুভব করেছেন বুঝতে পেরেছেন সেগুলো সব আমাদের বলে নিরন্তর বলে যায় নিরন্তর বলে গুরুপাদ সঙ্গে থাকলে হলো সঙ্গে সঙ্গে বলেই যাচ্ছেন থামছেন না এতটা করুণা তাদের সমানে বলে যাচ্ছেন নিজের অভিজ্ঞতা কি কি সব বলে যাচ্ছেন এটা বড়ো সৌভাগ্য হলে এগুলো পাওয়া যায় সন্ত এ বস্ব ছিন্দন্দী মনব্যাসাঙ্গম উক্তিভী উক্তি মানে প্রবচনাধিবি আপনার প্রবচন কীর্তন বিভিন্নভাবে আমাদের মায়ার বন্ধনকে কাটাবার জন্য তারা সবসময় ব্যস্ত থাকেন কিন্তু লোকের আগ্রহ নাই সেরকম যার জন্য পিছিয়ে পড়ে কিছু করার থাকে না এইভাবে একটা জীবকেও জগৎ থেকে বাঁচানো খুব কঠিন কিন্তু বাঁচানো যায় তারা কিন্তু গ্যারেন্টি দিয়ে বাঁচাতে পারেন তারা গ্যারেন্টি দিয়ে বাঁচাতে পারেন কিন্তু বাঁচতে চায় না যে বাঁচতে চায় না তাকে বাঁচানো যায় না ভক্তি বলল অত তৃত্য দিল্লি মঠে ছিলেন আমাকেও বিভিন্ন কাজে থাকতে হতো বিভিন্ন পাবলিকেশান কাজ বিভিন্ন কাজ সেই সময়ে কিছু বিদেশি ভক্ত আমার ওপরে মহারাজ নিচে থাকতেন আলাদা একটা ঘরে ওপরে আমার কাছে চলে এলো এসে সব গোল হয়ে বসলো বসে প্রশ্ন করছেন আমাকে বিভিন্ন রকম বললেন বললেন আমাদের গুরু মহারাজ বললেন আমরা জিজ্ঞাসা করলাম আমরা জিজ্ঞাসা করলাম বাবা বাবার কাছে আমরা যাব ওপরে প্রশ্ন করতে প্রশ্ন করলাম তিনি বললো কোন বাবা বললো বাবা বললেন নিশ্চয়ই যা ওনার কাছেই যা গিয়ে ওরা প্রশ্ন করতে আরম্ভ অনেক রকম প্রশ্ন ওরা করেন আমাদের কোনো প্রশ্ন নাই ভজন করলে প্রশ্ন আসে না হলে প্রশ্নের কোনো প্রশ্নই আসে না প্রশ্নের কোনো প্রশ্ন আসে না ভজন করলে পরে আটকায় আমি যদি একটা অঙ্ক করি করতে গিয়ে আটকাল তখন মাস্টারের কাছে যাবো এটা হচ্ছে না কী করে আর যদি কিছু না করি তাহলে কোনো অঙ্ক করি না আটকাবেও না আমি যাবো না তো কথা ভজন করলে ভজন করলে তার বাধা হবেই আমি এখনও পর্যন্ত একজন পেলাম না এরকম ভজন করতে করতে বাধা হচ্ছে এসে প্রশ্ন সব টুকটাক করেন সেটা কোনো কথা না কিন্তু বাস্তবিক ভজন করতে করতে অনুভবের সঙ্গে ভজন করতে করতে কোনো জিনিস বুঝতে পারছেন না এ ধরনের ব্যক্তি খুবই কম দেখা যায় প্রশ্ন আসে না এটা পরিপ্রশ্ন বলে যে ব্যাপারে কোনো আগ্রহ নাই রুচি নাই এমনি করে যাচ্ছে সেটা তো আগ্রহ আসবে যে ব্যাপারে আমি সংক যে বস্তুটা দেখবেন জগতে কোনো ব্যক্তি প্রতিজ্ঞা করে ওইটা আমায় পেতেই হবে জড়জগতের সে এডুকেশনাল কোয়ালিফিকেশান পড়াশোনা করছে এটা আমি পাস করতেই হবে বা কোনো ব্যাপারে কোনো কিছু আমাকে পেতেই হবে এই ধরনের সংকল্প করে তারা এগোয় আমাদের মধ্যে জড়জগতের হিসাবে যে সংকল্প এটা আছে আমাদের যে জড় মনের যে সংকল্প বিকল্প ধর্ম সেটা আছে কিন্তু অপ্রাকৃতিক জগতের যে সংকল্পটা যে সংকল্প না হলে আমরা হজনে এগোতে পারি সেটা নাই প্রাকৃত সংকল্প বিকল্প সবসময়ই থাকে বদ্ধজীবের এটাতে হয় ওরা আমাকে প্রশ্ন করছেন ওরা প্রশ্ন করছেন বিদেশিরা যে আমরা যে হরিনাম করি হরিনাম করতে করতে আমাদের প্রশ্ন করছেন যে আমরা যে হরিনাম করি মহারাজ আমরা যে হরিনাম করি হরিনাম করতে করতে আমরা কিসে কোন চিন্তা করব হরিনাম করতে করতে অনেকে বলে রাধাগোবিন্দের চিন্তা করতে হবে অনেক কিছুই বলে দা আপনি কি বলেন আমরা তো কোনো ফল পাচ্ছি না ওরা এরকম উপদেশ করে তা রাধাগোবিন্দ তো আমাদের মেয়ে ছেলে ব্যাটা ছেলে মাথায় ঢোকে আসে না আমাকে বলল আমরা ভজ আমরা যখন নাম করবো পঞ্চতত্ত্ব তখন কিসের চিন্তা করব। আমি বললাম আপনার সৎগুরু চরণ চিন্তা করবেন তোমাদের সদ্গুরু চরণ চিন্তা করবে সদ্গুরু চরণ চিন্তা নাম করতে করতে হ্যাঁ কেন আমি বললাম গুরুচরণ চিন্তা করলে পরে গুরুচরণ হচ্ছে স্বচ্ছ মাধ্যম যেটা দিয়ে শুরু করলাম নাম করতে করতে গুরুচরণ মাধ্যমেই দেখতে পাবে তার আগে যদি নিজে ঘো গোড়া ডিঙিয়ে ঘাস খাও পারবে না প্রথমে তোমাকে গুরু বৈষ্ণবের চিন্তা করতে হবে অনেককে বললেও কানে ঢোকে না কথা সকালবেলা থেকে উঠে গুরুচরণ বৈষ্ণবদের সমস্ত নাম করতে হয় সমানে মুখটা যেন বন্ধ না থাকে বাজে কোনো কথা বলা যাবে না কোনো কথা সকাল থেকে ঘুম ভাঙ ঘুম কখন ভাঙে কাউ আটটায় ভাঙে কাউ দশটায় ভাঙে তারা সব সাধু কখন কার ভাঙে আমাদের গুরু মহা দেখতে না কারোর আটটার সময় দাঁতন করছে নটার সময় গুরু দিয়ে কী আশ্রম করলাম আমি এটা কী করলাম আমি ওই জন্যও করতে চাননি সেগুলো সবই সর্বনাশ হয়ে গেছে বেঘরে মেরেছে কেউ একজন রাজমিস্ত্রির কাজ করতো সেটা প্রচণ্ড রাগী তো মরে গেল বেঘরে আরেকটা তো হয়ে গেল উল্টো পাগল অনেক কিছু হয়েছে অনেক কিছু সব শেষ আর একটা কুন্ডা হয়ে গেল আর একটা সাধ্য করতে করতে সে মরে গেলো যেগুলোই গুরুপাত্রর বিরুদ্ধে গেছিলো চোখের সামনে দেখা যেগুলোই গুরুপাত্রের বিরুদ্ধে গেছিলো অকারণে কোনো কারণ নেই সবশেষ কি একটাও নেই এই যে কি ভয়ঙ্কর জানে তাই জন্য আমি তাদের বললাম নাম করার সময় তোমরা বাইরের কোনো কিছু চিন্তা করবে না কেবল গুরুচরণের ফটো রাখবে রেখে নিরন্ত যদি চিন্তা করতে না পারো ফটো রাখবে নিরন্ত সকাল থেকে উঠে পূর্বসমের নাম করতে হয় গুরু বৈষ্ণবের নাম করলে দিনটা পুরো পরিষ্কার হয়ে যায় আমার ভজনে কোনো বাধা হয় না মনে কোনো দূষিত দুর্গন্ধ চিন্তা আসে না কাম জাগে না কিন্তু এগুলো করবে না শিখিয়ে দিলেও করবে না নিরন্তর যত বৈষ্ণবের রঘুনাথ রঘুনাথ দাস গোসাই দু হাজার বৈষ্ণবের নামে দণ্ডবোধ করতেন তা আমরা তো অন্তত দুশো দুশো একশো বৈষ্ণবের নামে করব। দুশো না পারি একশো যে বৈষ্ণবের নাম সমস্ত মহাপ্রভু পার দণ্ডবধ করতে যেতে হয় চান করতে 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 সব এগুলো করতে হয় তারপরে দুর্বুদ্ধি যেন না আসে তার জন্য প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের স্মরণ গজেন্দ্র মোক্ষের স্মরণ তারপর এগুলো অটোমেটিক হয় নিত্যানন্দ স্মরণ এগুলো স্মরণ করতে হয় ভজন করার তো ইচ্ছা থাকলে এগুলো প্রশ্ন আসে যাদের ভজন করার ইচ্ছা নাই তাদের কি করে ওরা অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে বলছেন যে জীবাত্মা ওরা মনে করে জীবাত্মা বোধ নতুন তৈরি হয় ওদের ধারণা হলো জীবাত্মা নতুন নতুন তৈরি হয় জীবাত্মা তো অনন্ত জীবাত্মা অনন্ত হলেও জীবাত্মা যত ছিল অনন্তকাল ধরে সেই সব জীবাত্মাই আছে নতুন নতুন প্রোডাকশানের কোনো প্রশ্ন আসে না ওরা মনে করে উল্টো পাল্টা সব বিচার যাই হোক এখন আমরা উদ্ধ চরিত্র দেখে বড় অবাক লাগে উদ্ধবজি মহারাজ কত দৈন্য আশ্রয় করেছেন তিনি বলছেন আমি কিছুই বুঝি না উদ্ধবজি মহারাজ বলছেন আমি কিছুই বুঝি না আমার কি হবে আর তারপর বলা হয়েছিল প্রথমে উদ্ধবজি মহারাজের ভেতরে একটা সংশয় আসছে প্রথমে ভগবান বলেছিল বলেছিলেন ভগবান কর্মের কর্মের মা আমার যা কিছু তোমার করবার আছে সমস্ত কিছু তুমি আমাতে মনোনিবেশ করে করতে থাকো আমাতে মনোনিবেশ করো করে তুমি কর্ম করতে থাকো এটা বলেছিলেন প্রথমে তারপর এটা কর্মমার্গের কথা বললেন তারপরে বলেছিলেন যদিদম মনসা বা যা তুমি মনের দ্বারা চিন্তা করতে পাচ্ছ চোখের দ্বারা দেখতে পাচ্ছ সব কিছু যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু জানবে মনো সব কিছু মায়াময় যেমন স্বপ্নেতে মানুষ দেখলে পরে স্বপ্নেতে কোনো কিছু দর্শন করলে পরে স্বপ্ন যখন ভেঙে যায় তখন বোঝা যায় ওটা স্বপ্ন ছিল যখন মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন যখন তখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারে এটা স্বপ্ন ছিল কিন্তু আমরা যে জেগে জেগে যে স্বপ্নটা দেখি দেখিগুলো কিন্তু সব স্বপ্ন স্বপ্নের মতো প্রত্যক্ষ স্বপ্ন বলছে না এই যে আমরা দেখছি কারোর সঙ্গে সম্বন্ধ করছি কারোর প্রতি আকর্ষণ অনুভব করছি কোনো কিছু আমাদের হচ্ছে যা কিছু যা কিছু চলাফেরা কথা বেলা যা কিছু করছি সেগুলো কিন্তু বাস্তবে চিন্তা করলে দেখা যায় এটা স্বপ্নের মতোই যারা মহাপুরুষ তারা এই জগৎকে স্বপ্নের মতো দর্শন করে কাউরা জানেন এটা অনিত্য এগুলোর প্রতি আকর্ষণ করে কোনো লাভ হবে না এই জন্য তারা মনের মধ্যে বিচারটা এরকম রাখেন যে সমস্ত ভগবানের মায়া মায়াময় এই জগৎ এখানে কারোর সঙ্গে কোনো রকমভাবে সম্বন্ধে জড়িয়ে পড়লে কোনোরকম আকর্ষণে আমি আটকে পড়লে তাহলে আমার জেলখানায় বাস হচ্ছে হবে আবার আরও বেশি করে হবে ওই জন্য তারা অত্যন্ত তৈরি থাকেন কোন রকম ভাবে যেন কোনো কিছু উল্টোপাল্টা না হয় অনেক কথা বললেন তারপর বলেছিলেন যে শরীরধারী জীব যারা শরীর ধারণ করে রয়েছেন যে সব মানুষ বংশ অযুক্তস্ব নানা অর্থ ভ্রম দোষ ভাগ কর্মা কর্ম বিকর্মেতি গুণ দোষ ও ধিয় ভিধা যারা যারা গুণ দোষ প্রত্যেক মানুষই দোষগুণ বিশিষ্ট প্রত্যেক মানুষের মধ্যে দোষগুণ বুদ্ধি আছে তা তো ভগবত দর্শন হয়নি তাদের সমদর্শন হয়নি কাজে তারা গুণ সমুদ্রে রয়েছেন এটা হচ্ছে গুণের সমুদ্র গুণের সমুদ্রে গুণ দোষ বুদ্ধি বিশিষ্ট হলে পরে বিক্ষিপ্ত চিত্ত হবে। যারা গুণদোষবিধিষ্ট খালি দোষ আর গুণ এটা নিয়ে ভর্তি গুণদোষ মানে জাগতিক গুণ দোষগুণ জাগতী জাগতিক দোষগুণে যারা জড়িয়ে রয়েছেন তাদের চিত্তের বিক্ষেপ হবেই কারণ তাদের চিত্ত তো স্থিরতা নাই চিত্তের স্থিরতা নেই বলে তাদের বিক্ষেপ থাকবে তাদের মধ্যে বিক্ষেপ বিক্ষিপ্ত চিত্ত ব্যক্তির ভেদ ভেদবুদ্ধি বশত তাদের যেহেতু ভেদ বুদ্ধি আছে এটা আমার এটা পরের এটা এই প্রত্যেকটা ভেদ বুদ্ধি এই ভেদ বুদ্ধি থাকার জন্য তারা কর্ম অকর্ম আর বিকর্ম সম্বন্ধে কোনো ধারণা করে উঠতে পারে না কর্ম কাকে বলে এটা অনুবাদ যেহেতু খামখেয়ালি আমি যে কাজটা করে ফেললাম এটা যে আদৌ কর্ম নয় এটা বুঝতে পারলাম না এটা কী করে ফেললাম আমি কর্ম মানে হলো বৈদিক বিচার অনুযায়ী যে ক্রিয়াকর্ম সেটাকে বলা কর্ম মানে বৈদিক বিচার অনুযায়ী যে কর্মগুলো আমাদের করার আদেশ পাই সেটা কর্ম বলা আর অকর্ম মানে হল বৈদিক বিচারে যা আমার আদেশ পাই সেটাকে না করা আমি করব না করলাম না যেটা বৈদিক বিচারে আদেশ আছে সেটা আমি করলাম না এটা না করাটাকে বলে অকর্ম আর বিকর্ম মানে হলো আমি তো কর্ম করলামই না যা গুরু বৈষ্ণব আদেশ শাস্ত্রে আমরা তো বেদ মানে কি বলি আমরা বলি গুরুদেবের বাক্য হচ্ছে বেদ বাক্য এটা বলি তো আমাদের কথা হলো বৌবাক বলেছেন গুরুদেব হয়েছে বেদ বাক্য আমরা আবার বেদ আবার আলাদা করে আমাকে কথার কথা বলা হচ্ছে অর্থাৎ গুরুদেবের বাক্য পালন করাটাই বেদ বাক্য পালন করা এখন আমি যে কর্মটা করে ফেললাম এটা যে আদৌ কর্ম নয় এটা আমার গুরুদেব বলেননি বৈষ্ণবরা বলেননি বেদে কোনো লেখা নেই এটা অকর্ম হয়ে গেল আমার কর্মই হলো না বিকর্ম হয়ে গেল যেটা করা সম্পূর্ণ নিষিদ্ধ যেটা করা সম্পূর্ণ নিষিদ্ধ এটাকে বলে বিকর্ম কর্ম মানলে বৈদিক আদেশ অনুযায়ী করা কর্ম আর সেটা না করা অকর্ম আর তার বিপরীত কর্ম করা হল বিকর্ম তাহলে ভগবান বলছে এইখানে বলছেন যে এদের সবসময় একটা নানা অর্থ নানা রকম এদের বুদ্ধি থাকে অকর্ম বিকর্ম কর্ম অকর্ম বিকর্ম নানা অর্থযুক্ত ভ্রম থাকে ভদ্রা ভদ্র সব মনোধর্ম এই ভালো এই মন্দ এই সব ভ্রম বদ্ধজীবের এক্ষুনি একটা জিনিস ভালো লাগছে পরোক্ষ ভালো লাগছে বদ্ধজীব এরকম এক্ষুনি একটা জিনিস করলো বেশ কদিন করলো ভালো লাগে ফেলে এটা নিয়ম কেন দ্বৈতে যেহেতু দ্বৈত ভাবনা রয়েছে তা শরীরটা একটা বস্তু মনের সঙ্গে শরীরের বিভিন্ন রকম লড়াই চলে আর আত্মার তো কোনো খবরই রাখে না তারা আত্মা যে কোথায় আছে কিভাবে আছে ওর কোনো কোনো হদিসই নেই ওর কোনো খবরই রাখে না তাহলে কি করে হয় হবে না আত্ম অতএব আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো জানবার কোনো ইচ্ছাই নেই তা তাদের তারা অকর্ম বিকর্ম এগুলো কোনো কিছু বুঝে না নানা অর্থযুক্ত ভ্রম তাই তাদের ভেদবুদ্ধিযুক্ত বলে তার গুণ আর দোষের ভাগী হয়ে পড়ে কোন কর্ম করে দোষ আর গুণের ভাগি হয় কিন্তু যিনি তত্ত্বজ্ঞানী তিনি কোনো কর্ম করে কর্মের ফল ভোগ করেন না বুঝে গেল বদ্ধজীবে যে কোনো কর্ম করবে তার ফল তাকে নিজে ভোগ করতে হয় আর তার দোষগুণ বিচা অথচ জড়ো বিচার জড়বুদ্ধিতে দোষ আর গুণ বিচার করে ও তো নিজেই দোষেতে ডুবে রয়েছে এই জড়জগতের যে ত্রিগুণ সতরোজতম গুণের সমুদ্রে ডুবে রয়েছে তা তার বিচারগুলোও তো ভ্রমযুক্ত যিনি নিজে গুণগত জগতে রয়েছেন যিনি নিজে এই গুণগত জগতে পড়ে রয়েছেন তার বিচারটাকে বিশুদ্ধ হবে না তার বিচারটাও তো অশুদ্ধ হবে তা গুণগত জগতে এই ধরনের অব তাহলে তার কর্মের দোষ গুণ থাকবে আর দোষ আর গুণের ফল তাকে ভোগ করতে হবে কিন্তু বৈষ্ণব কোনো কর্মফল ভোগ করতে হয় না শাস্ত্র বলছেন ন কর্ম ন বন্ধনম কর্মবন্ধনম চ বিধ্বতে বৈষ্ণবের জন্ম এবং কর্ম নিয়ে তা জন্মান রঘুনাথ দাস গোসাই কুলে জন্ম যে কর্মফলে এটা ভুল কথা আমাদের গৌরকিশোর বাবাজি মহারাজ কর্মফলেতে জন্ম হয়েছেন বৈশ্যকুলে বংশীদাস বাবাজী মহারাজ কৈবর্ত জন্ম হয়েছেন কর্মফলে এগুলো ভুল কথা এটা যেন কেউ বিচার না করে বৈষ্ণবের কর্ম জন্মকর্ম বন্ধন নাই বৈষ্ণবের কোনো জন্মকর্ম বন্ধন হয় না তাই যেন বলছেন ভগবান এখানে বলছেন উদ্ধবকে তসমাদ যজ্ঞ তসমাদ অযু তসমাদ অযুক্তেন্দ্র তসমাদ হ্যাঁ তস তসমাৎ যুক্তেন্দ্রীয় গ্রাম চিত্ত ইদম জগৎ আত্মনী বিতত বিত আত্মানময়ী অধীশ্বরে তুমি এক কাজ করো ভগবান উদ্ধব আমি সর্বজীবের ঈশ্বর সমস্ত কিছুর মধ্যে আমি রয়েছি এই জগৎ আমাতেই প্রতিষ্ঠিত যেন অতএব তোমার ইন্দ্রিয় সমূহকে সংযত করে সমাহিত চিত্ত হয়ে যাও যেন মনে হয় তুমি ধ্যান করছো যেমন গোপিকারা চোখ চেয়ে ধ্যান করতে তাদের চোখ বুঝতে হতো না ধ্যান ধ্যান মানে কি। ধ্যান কথার অর্থ কী ধ্যান কথার অর্থ হলো আমার একটা টার্গেট আছে বস্তু আছে ধ্যান কাকে বলে আমার একটা ধেয় বস্তু আছে সেই বস্তুটার জন্য আমি চিন্তা করছি আর চিন্তা করতে এমন হয়ে গেছি ধ্যান ধেয় আর ধাতা এক হয়ে গেছে বোঝা গেল এই জন্য গোপিকারা চোখ চেয়ে ধ্যান করতে ওদের চোখ বুঝতে হতো না আর যোগীরা আবার চোখ বন্ধ করে করেন তাতেও বিক্ষেপ হয় নানা রকম বিষয় তাই জন্য বলছেন তুমি এক কাজ করো সমস্ত ইন্দ্রীয় সম ইন্দ্রিয় সমূহ সংযত করে সংযত করে সমাহিত অর্থাৎ সমাহিত হয়ে যাও কেন তোমার আর বাইরে কোনো চঞ্চলতা না থাকে বিন্দুমাত্র এই সে তো উদ্ভবের নেই তথাপি ভগবান বলছে আর তুমি আত্মার মধ্যে আত্মাকে দর্শন করো তোমার যে আত্মা আছে আত্মনি সেদিন বলছেন আত্মনি ঈশ্বস্ব বৃতম মই অধীশ্বরে আমাতে সমাহিত চিত্ত হও এবং সমাহিত হয়ে আত্মায় আত্মদর্শন কর। অর্থাৎ তোমার ভেতরে আমিও রয়েছি আর তোমার যে জীবাত্মা রয়েছে এটা জেনে বুঝে শান্ত হয়ে যাও আর জ্ঞান ও বিজ্ঞান ও যুক্তস্য যুক্তস্ব আত্মভূত শরীরিরম আত্মানুভব তুষ্টাত্মা না আন্তরায়ের সে জ্ঞান যখন তোমার যেগুলো তুমি জ্ঞান সেগুলো অনুভবের সঙ্গে যখন লাভ করবে সেই জ্ঞানগুলো তোমার বিজ্ঞান হয়ে যাবে অনেকে মৌখিকভাবে কিছু উপদেশ শুনল শোনার পরেতে যখন নিজের জীবনে প্রয়োগ করলো কিছু উপদেশ শুনল শোনার পরে সেটা জ্ঞান রইল কিন্তু সেটা বিজ্ঞান হলো না সেটা যখন প্রত্যক্ষভাবে নিজের জীবনে অনুভব করে দেখলো কত জানে কত চাল কত ধানে কত চাল প্রয়োগ করে দেখলো সেটা তখন বিজ্ঞান হল তার আগে জ্ঞান থাকে জ্ঞান থাকলে পরে কাণ্ডজ্ঞান হারিয়েও যেতে পারে জ্ঞান যাদের শুধু জ্ঞান থাকে আর অন্য বিজ্ঞান অনুভব থাকে না তাদের অনেক সময় জ্ঞান হারিয়ে জ্ঞান ছিল কিন্তু জ্ঞান হারিয়ে ওই জন্য জ্ঞান বিজ্ঞান সংযুক্ত আত্মভূত শরীর ইনাম আত্মানুভব তুষ্ট আত্মা না অন্তরায়ের আয়ের বিহান না তোমাকে আর স্বর্গের দেবতারা বিরক্ত করতে পারবে না হে উদ্যব তুমি যদি বেদের তাৎপর্য নিষ্ঠ হয়ে সব শাস্ত্রের আত্মস্থ তুমি যদি সমায়িত হতে পারো আত্মস্থ হতে পারো আর আত্মানুভাবে সন্তুষ্ট থাকতে পারো যেটাকে বলে যেটাকে বলে নিজের আত্মাতে সন্তুষ্ট থাকা বাইরের কোনো বস্তু আমরা আমাদের জাগতিক এই জগতে আমরা কোনো মানুষকে জাগতিক বস্তু দিয়ে সন্তুষ্ট করি কাকে ভালো খাওয়া দিয়ে ভালো পড়া দিয়ে ভাবে আমরা তাকে সন্তুষ্ট করি এই জগতের নিয়ম বাবা মেয়েকে ভালো কাপড় কিনে দিল স্বামী স্ত্রীকে কাপড় কিনে দিল এগুলোর নিয়ম বাইরে আমাদের এই জাগতিক জগতে আমরা কোনো বস্তু দিয়ে বা কোনো রকমভাবে ইন্দ্রিয়র দ্বারা তাকে সন্তুষ্ট করতে ইন্দ্রিয় গর্মেন্ট করতে পারি বলা যায় না সেগুলো আর ব্যাখ্যা করার দরকার নেই করা যায় কিন্তু যে বাস্তবিক সে অবস্থায় রয়েছেন তাকে তো আর বাইরের বস্তু দিয়ে তাকে খাওয়া দিলেও তার কোনো খাওয়া দিলেই কি না দিলেই তার পক্ষে সবই সমান তাকে কোনো বাইরের বস্তু দিয়ে সন্তুষ্ট করা যায় না তাকে বাইরের কোনো বস্তু দিয়ে সন্তুষ্ট করা যায় না এই জন্য কাকে যায় না যিনি আত্মাতে সন্তুষ্ট তাকে বাইরের জিনিস দিয়ে সন্তুষ্ট করা যায় না তাই জন্য বলছে তুমি যদি আত্মনুভাবে আত্ম অনুভাবে সন্তুষ্ট থাকো তাহলে আত্ম অনুভবে যদি সন্তুষ্ট থাকো তুমি যদি উপলব্ধি করতে পারো প্রত্যেক জিনিসে ভগবান রয়েছেন দেবতাদের মধ্যেও তুমি যদি অনুভব করো তাহলে সেই দেবতারা তোমাকে আর কোনো বিঘ্ন করতে পারবে না বিঘ্ন দেবতারা তখন করে যখন তার মধ্যে ভেদবুদ্ধি থাকে ভূত পেত পিসাচ ভূত পেত পিসাচ দেবতা তারা আপনার বিঘ্ন দেবতারাও বিঘ্ন করে দেবতারাও বিঘ্ন করে এ আপনারা শুনেছেন মনসার পাঁচালী পরেন আপনারা মনসার পাঁচালি পরে দেখেছেন তাহলে সেখানে কি করলো কি করতেই হবে আমার এরকম ধরনের হয় কাজেই দেবতারাও তোমার বিঘ্ন করতে পারে দেবতারা ছেড়ে দেবে না একটু যদি চুন থেকে পান কেন ইন্দ্র ইন্দ্রকে কি অসুবিধে করেছিল ইন্দ্র মহারাজকে ব্রজবাসীরা কোনো বিপদ করেছিল খালি কৃষ্ণের কথাতে ওনার পুজোটা বন্ধ করে গিরিরাজে পূজা করবে গিরিরাজ তো কৃষ্ণ তা ঠিকই তো করেছে তাতে ইন্দ্রের রাগের কি হলো যে এত রেগে গেল গিয়ে পুরো ব্রজ ব্রজভূমিটাকে ধ্বংস করে দেবো আমি জলে টুপিয়ে আমি শেষ করে দেবো এ রাখবো না কত বড় সাহস ব্রজধাম ভগবানের নিজের ধাম সেখানে সমস্ত তিনি ধ্বংস করে দেবেন বিরাট বজ্রপাত হচ্ছে হাতি সুরের মতো জল কোথায় শেষকালে কী হলো কৃষ্ণকে স্মরণ নিলেন কৃষ্ণ গিরিরাজকে এরমবার ধরলেন এত তো পরশু আসবে গিরিরাজকে ধরলেন বললেন যে গিরিরাজের তলায় চলে যাও তোমাদের কিচ্ছু হবে না জলগুলো কোথায় গেল কে জানে জলগুলো কিচ্ছু হলো না অনেক ঘটনা আছে জলগুলো কোথায় গেল এর আবার উত্তর আছে কিচ্ছু হলো না জলে ডুববে তো দূরে কথা কিছুই হলো না তখন তো ইন্দু পায়ে ধরলো তো ব্রজবাসীরা ইন্দের কিছু ক্ষতি করেছিল কি পুজো করতো করতো এখন ভগবান বুঝিয়েছেন যে গিরিরাজ পুজো করলে অনেক সুবিধা গিরিরাজ তো ভগবান তো গিরিরাজ আমাদের মেঘকে আকর্ষণ করে বর্ষা দেয় কত ফলমূল কন্দমূল হয় ঝর্ণা আছে গিরিরাজ তো রাম ছিল না গিরিরাজ ছিল বিরাট গিরিরাজ এত বিরাট ছিল যে গিরিরাজের ছায়াটা ভূতেশ্বরে পড়ত কুড়ি কিলোমিটার দূরে যখন সূর্য অস্ত যেত পশ্চিম দিকে গিরিরাজের ছায়াটা পড়ত ভূতেশ্বরে এই যে গিরিরাজ মহারাজ এর নন্দগ্রামেরও কাছে ছিল এখন কোথায় নন্দগ্রাম নন্দগ্রাম কোথায় চলে গেছে ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার দূরে যদি গোবর্ধন দিয়ে যাওয়া যায় গোবর্ধন থেকে আমি বলছি তাহলে একটা গিরিরাজ যখন এরকম পর্বতটা এরকম হয় বাবাটা চিন্তা করবে যখন পর্বত এরম হয় যখন পর্বত আস্তে আস্তে মাটিতে ঢুকে যায় তখন তার কি হবে সব তো দৈর্ঘ্যও কমে যাবে জায়গাটা তি পুজোর মতো বিরাট ছিল লেখা আছে ভাগবত গিরিরাজ ওপর খেলতো এরা সব কিছু করতো তা এই যে এত বড় গিরিরাজটা গিরিরাজ তো অভিশাপ পেয়েছে আস্তে আস্তে মাটির তলায় যাচ্ছে তা গিরিরাজ যখন মাটির তলে যাচ্ছে এরকম নেমে যাচ্ছে তখন এই চওড়াটাও তো কমে যাবে এটা হচ্ছে হ্যাঁ অভিশাপ অনেক কারণ আছে এটা এই যে গিরিরাজ মহারাজ দ্রোণাচল পর্বতের কাছ থেকে বললো তোমার ছেলেটাকে আমাকে দাও ঋষি গেছিল অগস্ত ঋষি তাকে বলল যে তুমি কাজ করো এই আমাকে এই ছেলেটা আমাকে দাও এখন ও তো কান্না পাচ্ছে দোনাচলের আগেকার দিনে ওদের আমরা এখন প্রাণ দেখতে পাই না আমরা মনে করি এটা পাতর প্রাণ ছিল পর্বত আগে উঠতে পারত পর্বতকে ইন্দ্র বজ্র দিয়ে সব পালক কেটে দিয়েছে আগে পর্বত উঠতে পারতো বিভিন্ন জায়গায় যেত অনেক ঘটনা এখন ওর কাছে অতিথি হয়েছিল আসবার সময় বলছে কী দক্ষিণা দেব বলুন বারবার বলছে বলো তুমি এক কাজ করো তোমার ছেলেটাকে দাও তোমার ছেলেটা গিরিরাজ একে আমি বারাণসীতে নিয়ে যাব বারাণসীতে কোনো পাওয়ার পাওয়ার নাই আমি তীরে রেখে ওকে ভজন করবো গোপাতে তো এখন কি করেন না বললেও তো উপায় নেই তখন তবে ঠিক আছে নিয়ে যান কিন্তু গিরিরাজ আবার চালাক গিরিরাজ বলছে ঠিক আছে রেসিভার আমি আপনার কাছে যাব কিন্তু আমাকে একবারে নিয়ে যেতে হবে কোথায় যাকে একটু রাখলে চলবে না আপনি বলে ও তো আমার কাছে জল ভার আমি ধরে নিয়ে চলে যাব বারাণসী দেব কত বড় কথা বলছে আমাকে কিন্তু একবারই নিতে হবে কোনো জায়গায় কিন্তু রাখলে চলবে না তাহলে কিন্তু আমি রেগে যাবেন না আমি কিন্তু আর উঠবো না যেখানে রাখবেন এদিকেও গিরিরাজের কৃষ্ণের তো মতলব আছে এবার এখানে এসে রিসিভারের কিছু করবার ইচ্ছা হয়েছে যাই হোক এটা করতে গিরিরাজকে মাটি ভুলে গেছে মাটিতে রেখেছে রে ক্রিয়া ক্রিয়াকর্ম করে বলছে ওঠো বললাম তো যাবো না হ্যাঁ যাবে না মানে আমি যাবো না আপনার সঙ্গে কথাই ছিল আপনার সঙ্গে কথাই ছিল আমি যাবো না তখন অভিশাপ দিয়েছিল আর তুই তিল তিল যাবি না আমার সঙ্গে বারাণসী যাব না আর তিল করে ক্ষয় হয়ে গেল এই জন্য হচ্ছে যাই হোক এখন দেবতারা বিঘ্ন করে দেবতারা বিঘ্ন ভগবানকে বিঘ্ন করে ভগবান পারিজাত আনতে যাচ্ছে ইন্দু তাকে বাধা দিচ্ছে মারামারি লেগে গেল বিঘ্ন করে অর্থাৎ ভূত পেত পিশাচ অন্য অন্য মানুষরা যারা মানুষের বেশে রয়েছেন মানুষের বেশ ধরে তারাও বিরক্ত করেন কিন্তু যিনি গুরুনিষ্ঠ ভক্ত তাকে বিরক্ত করবার চেষ্টাগুলো কিচ্ছু করতে পারেন কিছু অ্যাকচুয়াল কিছু করতে পারে না বরঞ্চ তাদের ক্ষতি হয়ে যায় এটা নিয়ম যাই হোক জ্ঞান বিজ্ঞান সংযুক্ত আত্মভূতম নাম আত্মানুভব তুষ্বিহে কোনো বাধাবিঘ্নের দ্বারা তুমি বিচলিত হবে না এই রাম যদি অবস্থায় চলে যাও আর শোনো দোষ বুদ্ধ দোষ বুদ্ধো উভয়তীতো নিষেধাত করতি যথার্ভক অর্ভক মানে বাচ্চা একটা বালকের যেমন একটা বালকের যেমন সংকল্প বিকল্প নাই বালক খেলে খেলতে ভালোবাসে সব কিছু করে কিন্তু ওই যে বড়ো মানুষের মধ্যে সংকল্প বিকল্প এরকম করে না সংকল্প নাই বাচ্চারা করে ইচ্ছে হলো একটা করে ফেললো কিন্তু সংকল্প বিকল্প হয় কি বুদ্ধিটা হলে তখন হয় এটা কচি বাচ্চাদের সংকল্প বিকল্প এই যে করলো কেঁদে ফেললো কিছু চাইলো এটা জেদ একটা সেই জন্য বলছেন বালকদের যেমন সংকল্প বিকল্প নাই বালকদের যেমন সংকল্প বিকল্প নাই ওরা বুদ্ধি পাকিয়ে কোনো কিছু কিছু কর্ম করে না মাথায় বুদ্ধি পাকালো করে কিছু করে এরকম করে না দোষ বুদ্ধিতে কোনো কিছু থেকে নিবৃত্ত হয় এটা দোষ অতএব করবো না এটা ভালো করব এটা তারা বোঝে না করে কাজেই গুণ দোষাতীত ব্যক্তিকেও যারা যারা গুণ আর দোষের বাইরে চলে গেছে যারা গুণ দোষের বাইরে চলে গেছেন যারা গুণ আর দোষের বাইরে চলে গেছেন তাদেরকেও এরমই জানবে যারা দোষগুণের যে একটা প্রভাব আছে তার বাইরে যারা চলে গেছেন ভজন করতে করতে তাদেরও জানবে ওই বাচ্চা যেন তারা কোনো দোষগুণ বুদ্ধি নিয়ে কোনো ক্রিয়কর্ম করে না এটা জেনে রাখবে যাই হোক এখন তারপর বলছেন যে সর্বভূত সহির শান্ত সর্বভূতের প্রতি দয়াবান তারা স্বার্থ নিয়ে কাজ করে না তারা কোনো স্বার্থ বিচার করে ক্রিয়াকর্ম করে না যে এটাতে আমার 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 ক্ষতি হয়ে যাবে অতএব এটা প্রফিট অ্যান্ড লসের যে বিচারটা এটা করে না এটা করে না তাই জন্য সর্বভূত সুইস শান্ত সর্বভূতের প্রতি স্রোহিত অর্থাৎ সবার জীবের মঙ্গল চায় সর্বভূত সোহিত সর্বভূতের মঙ্গল চায় কাউর অমঙ্গল সে কোনোদিন চায় না আর শান্ত শান্ত কেন যার কামনা বাসনা নেই সে ক্ষান্ত কামনা বাসনা থাকলে শান্ত কামনা বাসনা থাকলে শান্ত হওয়া যায় না ওই জন্য চৈতন্য চৈত্যে তো বলছেন কৃষ্ণভক্ত শান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত হয় আর ভক্তি মুক্তি সিদ্ধিকামী যারা ভক্তি মুক্তি সিদ্ধিকামী ভক্তি মানে আমি ভোগ করব এটা আমার চাই ভজনে এসো ভোগ বিলাস এসব নিয়ে থাকবে এগুলো কি ওরা ভজন মনে করে ভক্তি আবার কেউ মুক্তি চায় এই জড়জগতের কষ্টের বাইরে চলে যাবো আমি মুক্তি বলে এটা বিভিন্ন রকম মুক্তি আছে সালক্য শাস্তি সারুপ্য সালোক্য সাচুর্য বিভিন্ন রকম মুক্তি এগুলোও কিন্তু ভালো কথা নয় এগুলো ভক্তরা চায় না এগুলো এক ধরনের চাহিদা এটা কিন্তু চাইতে নেই এটা শুদ্ধ ভক্তিতে এটা হয় না যাই হোক কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত হয় কৃষ্ণভক্তের যেহেতু কামনা বাসনা নাই ওই জন্য শান্ত হয় আর যদি বলেন কামনা বাসনা আছে প্রৌপাত কেন চৌষট্টিটা মন কামনা বাসনা কামনাবাসনা বললেই হবে নেই বললেই হবে পৌপাত চৌষট্টিটা মট করেছেন নিজের জন্য করেন নাই গৌরাঙ্গ মহাপ্রভুর গৌরাঙ্গ মহাপ্রভুর যে মনোভীষ্ট পূরণ করার জন্য শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যে মনোভীষ্ট পূরণ করার জন্য তিনি করেছেন তা না করলেও কিছু যা আসত না চৌষট্টিটা মঠ করার পরেও পহুপাত বলছেন আমার মতো নিষ্কিঞ্চনকে ওরা এরকম ধরনের করছে আমার মতো নিষ্কিঞ্চন মানে তরুণ মনে করতে আমার কিছুই নেই এটা হলো নিষ্কিঞ্চন ভাবের লক্ষণ কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত তার কোনো কামনা বাসনা যদি মনে করেন আছে সেই কামনা বসাটা অপ্রাকৃত কামনা বাসনা প্রপাদের কামনা প্রাকৃত হবে কি অপ্রাকৃত কামনা দিন বিশ্রাম নেই খাওয়া নেই কিছু নেই সারাদিন খালি লিখছেন লোকের গুরু কি কত ওই যে পোটটা কাজ করত যারা আবার অনেকে গুরুপাত পতেন ঘরে আসত শ্রী চৈতন্য গড়ি আমার যখন চার থাকতেন ওই ঘরে বিকেলবেলা অফিস থেকে যাওয়ার পথে আসতেন এসে গুরু হাতে প্রসাদ দিতেন দুটো কথা বলতেন তারা বলতেন এত কী লেখেন কে পরে এরম ভাই বলতে এত লেখেন কে পড়ে ওদের বুদ্ধি তো খারাপ জানেন না বলছেন দেখুন বাবা প্রহুপাত আমার হাতে কলম দিয়েছিলেন প্লেন দিয়েছিলেন আর সেবা দিয়েছিলেন লেখা তো আমি কে পড়বে আমাকে নাম করবে গলায় মালা দেবে বা কিছু আমি টাকা পাবো এই জন্য আমি লিখি না আমাকে আদেশ করেছেন বহুপাত আমার এই লেখা চাপা করেছে আমাকে আদেশ করেছেন লিখতে হরিকথা বলতে বলে যাচ্ছে আদেশ করেছেন কি পাবো কে আমাকে কি দেবে চিন্তা করিনি এটা করলে তোমার তা প্রেরণা হতো না ওদের হরিকথায় যে প্রেরণাটা হয় সে হরিকথা এখানে হয় না ওদের হরিকতা আগুনের মতো প্রেরণা হয় কেন পরিবেশ আছে পরিবেশ নেই মরার মতো পরিবেশ মরে গেলে যেন হয় শ্মশান চেষ্টা করে যাচ্ছি যাই হোক যদি হয় কাউ কিছু করার নেই কাজের সর্বভূত সহিদা সর্বভূত শহীদ শান্ত জ্ঞান ও বিজ্ঞানও নিশ্চয় হোক প্রত্যেক জায়গায় মাশ্চর্য হিংসা থাকবে কেউ যদি ভালো কিছু করতে চায় তাকে মানা করে দেবে এই যে ইনি ইনি মানা করে দেবে যাবি না এই হচ্ছে কথা এখানে প্রত্যেকে তো মাশ্চর্য হিংসা রয়েছে ওই জন্যে এরা উন্নতি লাভ করতে পারে না না তো ভজনে না তো টাকা পয়সায় না কিছু আত্মবিকাশে কিছু করতে হিংসা বিদ্বেষ কিছু করার নেই ভবিতব্য কাজেই সর্বভূত সর্বভূত সুই শান্ত জ্ঞান বিজ্ঞান নিশ্চয় হো মদাত্মকম বিশ্বম নিপদ্ তৈ পুনঃ এ উদ্ধব দেখো জ্ঞান বিজ্ঞান নিষ্ঠ সর্বজীবের সুহৃদ শান্ত ব্যক্তি আমাকে বিস্মাত্মা রূপে দর্শন করে অর্থাৎ তার দৃষ্টিতে কোনো সংকীর্ণতা নাই প্রবাদ একটা উদাহরণ দিতেন সুন্দর আমাদের দর্শনগুলো কেমন যাবে কেন লোকের মধ্যে ঠোকাঠুকি লাগে কেন লোকের মধ্যে যে ঠোকাঠুকি লাগে কী জন্য এদের পরিপূর্ণ দর্শন নাই লোকে যে ঠোকাঠুকি লাগে দেখবেন মোটে পরিপূর্ণ দর্শন নাই এদের দর্শন হল একটা অ্যাঙ্গেলের মধ্যে রয়েছে একটা সীমা প্রবাদ উদাহরণ দিতেন যার দর্শনটা কোনো একটা অ্যাঙ্গেলের মধ্যে রয়েছে যেমন ধরুন একটা স্ট্রেট লাইনকে যারা একটু অঙ্ক করেছেন ছোটোবেলায় জানেন একটা স্ট্রেট লাইনকে এরকমভাবে আরেকটা স্ট্রেট লাইন কাট করলে কী হয় পারপেন্ডিকুলার সিডা তাহলে এর এইদিকে এই দিকে এইদিকে নব্বই ডিগ্রি করে চারদিকে নব্বই ডিগ্রি করে অ্যাঙ্গেল হয় এই স্ট্রেট যদি হয় নব্বই এদিকে নব্বই এদিকে এদিকে নব্বই প্রপাত বলতেন ঠিক ঘড়ির কাঁটাটা যেমন এরাম এরম করে ঘুরছে এ স্ট্রেট এই সোজা জায়গা থেকে যতটা পরিমাণে ঘুরছে এখান থেকে এইটুকু তার দর্শক অর্থাৎ কলকাতার রাস্তায় যেমন ঘোড়াকে ঠুলি ঠুলি লাগানো হতো ঠুলি দেখেছেন হ্যাঁ একা গাড়ি চালাত এটা ইচ্ছে করে ও যেন অন্য জিনিস দেখতে না পারে ওর ওইটুকুই দেখবে অন্য ট্রাম আসছে বা দেখলে লাফালাফি শুরু করবে ওই জন্য ওর দর্শনটা সীমিত সেরকম প্রবাদ বলতেন যারা জড়জগতের মধ্যে রয়েছেন বদ্ধ অবস্থায় তাদের দর্শন পরিপূর্ণ হয় না তাদের দর্শন এরকম ঘুরছে কাউর একটু পড়াশোনা যেন একটু ভালো ভালো মানুষ হয় বা সাত্বিক মান তার দর্শনটা একটু বেশি আবার তুই হয়তো তমগুণে রয়েছি কম ভালো মন্দ বিচারের ক্ষমতায় নেই বুঝে গেল না এইরকম এই যে দর্শনটা এই দর্শনটা কিন্তু বাড়ানো যায় যে যত পরিমাণে যে যত পরিমাণে সাধুসঙ্গ করবে তার এই দর্শনের ক্ষমতাটা এরকম ঘুরবে ঘড়ির কাটার মতো ঘড়ির কাটার মতো ঘুরবে বলতেন যার দর্শনটা পরিপূর্ণ থ্রি সিক্সটি এটা তো নব্বই নব্বই একশো পুরো ঘুরে একেবারে পাক মেরে চলে এলো পুরোনো জায়গা তাহলে কি হলো থ্রি সিক্সটি অর্থাৎ এরামবাই ঘুরে এরম সব চলে এলো প্রপাত বলতেন এরকম যার সর্বদিকেই বাধা নিরসন হয়েছে নিরসন তার দর্শনের বাধা চলে গেছে একটা জীব এর এর দর্শনটা যদি ভেতরে কোনো অনর্থ থেকে থাকে কোনো মাশ্চর্য হিংসা থেকে থাকে কোনো কিছু তার পূর্বে সংস্কার সেই অনুপাতে ও দর্শনটা এখন অল্প আবার যদি সাধুসংঘ করে আস্তে আস্তে দর্শন বাড়তে থাকবে যার চোখ আছে তার দর্শন থাকবে বাগের চোখ আছে বাগের দর্শন আছে রক্ত মাংস খাবো বাগের বাঘের তো দর্শন আছে বাঘ কি একটা মানুষ দেখলে রক্ত মাংস খাবো এই দর্শন আছে তো শিয়ালের দর্শন আছে বিড়ালের দর্শন ইঁদুরের চোখ থাকলে তো দর্শন আছে কিন্তু মানুষের দর্শনটা মানুষের দর্শনটা তার সংস্কার অর্থাৎ বিবেকের দ্বারা বর্জিত হতে পারে এটা সম্ভাবনা আছে যে পরিপূর্ণ গুরু কৃপা লাভ করে তার আর কোনো জগতের বিঘ্ন থাকে না তার দর্শন ত্রি সৃষ্টি যেদিকেই থাকায় অনুকূল বদ্ধজীব যেদিকেই থাকবে প্রতিকূল এ ভাল লাগছে না এটা ভালো লাগে না এটা হলো না এই কি হয় নাকি এত করা যায় নাকি কিন্তু যারা সেই উঠে তাদের কোনো বাধা বলে কিছু নেই তারা নিরন্তর অনুকূল দেখেন সব কিছু প্রতিকূল হলেও সেটাকে অনুকূল দেখেন এই দর্শনটা লাভ করা প্রচণ্ড কঠিন যেটা আমাদের ভাগবত শাস্ত্রে বলছে যথা, যথাযথা আত্মা পরিমির্যতে অসৌ মৎপুণ্য গাথা শবন বিধানই তথা তথা পশ্চাৎ বস্তু সূক্ষ্ম চক্ষু শৈব অঞ্জন সম্প্রযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেমন যেমন ভাবে ভগবান বলছেন যেমন যেমন ভাবে যতটা পরিমাণে আমার কথায় তার আকর্ষণ হয়েছে আমার কথার মধ্যে মনোনিবেশ হয়েছে যার যত বেশি পরিমাণে যে পরিমাণে সে হরিকথা শুনেছে আর যে জায়গা থেকে শুদ্ধ জায়গা হতে হবে শুদ্ধ জায়গা না হলে হবে না যথাযথা আত্মা পরিমির্যত যে পরিমাণে হরিকথা শুনেছে সে পরিমাণে তার আত্মা পরিষ্কার হচ্ছে ভেতরে মানজন চেত মার্জন ক্রিয়া চলছে চেত মার্জন মার্জনক্রিয়াটা চলছে এখন এটা বিরাম নেই যারা বিরাম দিয়ে দেয় আবার ময়লা কিছু করার নেই তাহলে যথাযথা আত্মা পরিমিজ্জতে আসও যে পরিমাণে আমার কথা শুনতে শুনতে আমার কথা কীর্তন করতে করতে যে পরিমাণে তার আত্মাটা পরিষ্কার হয়েছে ঠিক সেই পরিমাণে এ সূক্ষ্ম বস্তু দেখবার ক্ষমতা লাভ করবে যেমন আমাদের ছোটোবেলায় মায়েরা কাজল পড়িয়ে দিত জোর করে কাজল ফেতে কেন চোখের দৃষ্টিটা বাড়বে আমরা এমন বুড়ি মাকে দেখেছি যে নব্বই বছরের সুচের ছুরি পড় সুতো পড়াচ্ছে অথচ এখনকার জুয়ান লোকও পারবে না নব্বই বছর হয়ে গেছে ও আরামে সুতো নিয়ে সূচের ভেতর দিয়ে দিচ্ছে কীরকম ক্ষমতা তাহলে জড়চক্ষুর ক্ষমতা বাড়বার জন্য কাজল দিত আর এইখানে ভগবান বলছেন যথা, আত্মা পরিমির যত মৎপূর্ণ গাথা শোবনও বিধা যেমন যেমন আমার গুণগাতা সমন করতে করতে নিজের নিষ্কপটভাবে আমার তার আত্মাকে পরিষ্কার করতে পেরেছে ঠিক সেই পরিমাণে অপ্রাকৃতি জগতের সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু দেখতে পাবে এই রকম অবস্থায় গাধা অবস্থা হবে না একদম গাধা অবস্থা গাধা অবস্থা হবে না এই রকম অবস্থায় উঠলে গুরুতত্ত্ব বৈশিষ্ট্য সব অনুভব করবে তখন আপনি আপনি তার ভিতরে সিদ্ধান্ত চলে আসবে মুখস্থ করতে হবে না আমি যে লেকচার দেবো লিখে ভেলি লিখে লেকচার দেবো পড়ে এটা দরকার পড়ে না তখন তার মধ্যে এটা হয় সেই জন্য ভগবান বলছেন যে আমার সম্বন্ধে তুমি সমগ্র বিশ্বকে আতা বিশ বিশ্বাত্মক রূপে দর্শন করো অর্থাৎ সমস্ত ভূতেই আমি আছি রূপে দর্শন করো তাহলে তোমার কোনো দিন কোনো বিকার আসার কোনো সম্ভাবনা নেই কদাচ বিপন্ন হতে হয় না এরকম দর্শন যার হয়েছে সে কোনো কামিনী কাঞ্চন দেখে প্রলোভিত হবে না কখনোই হবে না সে তো বুঝতে পারছি কিছু নেই এরকম এটা তো কিছু না আমাকে ফাঁদ পেতেছে আমাকে পিন্ডি চটকাবো বলে এখন ফাঁদ পেতে রেখেছে এই ফাঁদে যেই পা দেবো টুক করে যেমন ফাঁদ ফাঁদে পাখি ধরে জানা পাখি মাছ ধরে এগুলো সব আসবে এখানে সব এখন আসবে আস্তে আস্তে ঠিক সেরকম ফাঁদ পাতা রয়েছে মায়ার ফাঁদ যে যত পরিমাণে পা দিয়ে দেবে ফাঁদ ব্যাস ব্যস্ত ব্যাস চলো জন্ম জন্মে আবার ঘোরো কিছু করার নেই তাহলে সর্বভূত সুহিত শান্ত জ্ঞান বিজ্ঞান নিশ্চয় হো পাশ মাদাত্মকম বিশ্বম তো বই পুনঃ তোমাকে আর পতন হতে হবে না তোমার কোনো আর ডিসপ্লেসমেন্ট হবে না কোনো দিন সুখদেব গোস্বাই বলছেন এইরকমভাবে আদেশ করার পর আদেশ যখন ভগবান করলেন ইত্যাদিষ্ট ভগবতা মহাভাগবত নিপ উদ্ধব প্রণীপাতই হ তত্ত্ব জিজ্ঞাসুর জিজ্ঞাসুর রচ্যুতম অচ্যুতকে প্রশ্ন করলেন এইরকমভাবে যখন ভগবান অনেক আদেশ করলেন উপদেশ করলেন তখন কী হল তখন উদ্ধব এবং কৃষ্ণকে গোপনে কিছু বলতে আরম্ভ করলেন সংস্কৃত ভাষাতে ওখানে কোন জায়গায় ক্রিয়া থাকে কোন জায়গায় যে বিশেষ্য বিশেষণ থাকে এগুলো লোকে বুঝতে পারে যেমন এখানে দেখুন আদিষ্ট মানে এইভাবে আদিষ্ট হয়ে ইত্যাদিষ্ট মানে ইতি এই রকমভাবে আদিষ্ট হয়ে ভগবতা অর্থাৎ ষষ্ঠী বিগত ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে মহাভাগবতা তারপর চলে এলো নিপ হ্যাঁ উদ্ধবও উদ্ধব কিন্তু মহাভাগবত নেপো রাজন এ উদ্ধব এটা সুখদেব গোস্বাই বলছেন কিন্তু কাকে পরীক্ষিত মহারাজকে তো এখানে সব গুলিই যাবে মানে মধ্যিখানে দেখছেন সুখদেব বলছেন পরীক্ষিত মহারাজ তারপর হঠাৎ চলে এলো সেখানে কি হলো সুতদেব গোস্বাঁয়ী বলছেন নৈমিসারণ তারপর হঠাৎ বলতে বলতে আরে মৈত্র ঋষি বাচ্চ্য উদ্ধবকে বল মৈত্র ঋষি বলছেন বিদুরকে কী হলো যারা যারা এই সম্পূর্ণ মনোযোগ না রাখতে পারে কিছু বুঝতে না এতক্ষণ ধরে আমরা কি দেখছিলাম যে উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভালো কথা আপত্তি কি কিন্তু সেই উদ্ধবকে যে কৃষ্ণ বলেছিলেন অনেক দিন পূর্বে সেটা তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মানুষকে বলছেন এটা তো আমি ভুলে যাচ্ছি এটা ভুলে গেলেই গেল খন্ড এ কোত্থেকে এসে ভালো এই হঠাৎ বললো উদ্ধব কৃষ্ণ আবার চলে এলো এই মহা মুশকিল বুঝতে পারবে না কিছু যাদের মনস্থিরতা নাই তারা পারবে না সেই জন্য বলছেন মহাভাগবত এই জন্য বলছে ইত্যাদিষ্ট ভাগবতা ভগবানের দ্বারা উদ্ধব এইভাবে আদিষ্ট হয়ে হ্যাঁ ভাগবত নিপো উদ্ধব হে নিপো ভাগবত উদ্ধব তাহলে এই মহাভাগবত কিন্তু আগের লাইনে রয়েছে তারপর ড্যাড়ি পড়ে গেছে তারপর উদ্ধবের তাই উদ্ধবের সঙ্গেই মহাভাগবতটা কিন্তু জড়িত মহাভাগবত উদ্ধব তিনি নিপো হে রাজন সুখদেব পুষ্ম বলছেন পরীক্ষিতকে হে রাজন এ মহাভাগত মহা মহাভাগবত উদ্ধব আহ। প্রণীপাত করে আহো মানে বললেন প্রণীপাতহ তত্ত্ব জিজ্ঞাসুর তত্ত্ব জিজ্ঞাসুর অচ্যুতা অচ্যুতম নিজের তত্ত্ব জিজ্ঞাসু হয়ে নিজের তত্ত্ব জিজ্ঞাসু হয়ে অচ্যুতর কাছে কিছু গোপনে বলতে গেলেন ভগবানকে কিছু বলছেন সেটা কী বলছেন প্রথমে উদ্ধব প্রথমেই কিছু প্রশ্ন করেন নাই প্রথমে খালি প্রশংসা করে যাচ্ছেন প্রশংসা করতে হবেই কেননা ভগবান ভগবানকে এতদিন তিনি বন্ধু ভেবেছেন বন্ধু আর তিনি ছিলেন মন্ত্রী একেবারে বন্ধুর মতোই ছিলেন যে এখন তো বুঝতে পারছেন তিনি ভগবান তখনও বুঝতেন কিন্তু এখন যেন পাকাপাকিভাবে বুঝেন সেই জন্য বলছেন উদ্ধ বলছেন প্রথমে বলছেন হে যোগেশ্বর যোগেশ মানে যোগের ঈশ্বর যোগ বিন্যাসও সব কিছু আপনার থেকেই আসে যোগের যোগাত্মানা আপনি নিজেই যোগস্থ আপনি নিজেও তো যোগস্থ ভগবান যোগস্থ সবসময় হ্যাঁ যোগাত্মানা যোগও সম্ভব হ্যাঁ যা কিছু আপনার থেকে হয় তবে যোগের দ্বারাই হয় সব কিছু ভক্তিযোগ আমরা বলছি যাই হোক তাহলে নিঃশসায়ও আমার মঙ্গলের জন্য মে মানে আমাকে আপনি যে প্রক্ত প্রক্যাগাহা সন্ন্যাস লক্ষণ আমাকে যে সন্ন্যাস লক্ষণের বিভিন্ন ত্যাগের কথা যে আছে নিঃশয় এই যা যোগেশ নিঃশয়সায় মে হ্যাঁ প্রক সন্ন্যাস লক্ষণ আপনি যে এগুলো বলেছেন বিভিন্ন রকম আমাকে উপদেশ এই যোগেশ যোগ যোগবিদ গণ আপনাতে সমস্ত ন্যস্ত করে থাকে কেন সমস্ত যোগের ক্ষমতা আপনার থেকেই তো আসে আপনি যোগাত্মা যোগও সম্ভব হে ভ্রমণ আমার কল্যাণের জন্য আপনি যে সন্ন্যাস লক্ষণ আর ত্যাগের কথা বললেন এর আগে এ অনেক কিছু কথা বললেন তো হ্যাঁ এগুলো বলেছেন সব এই যে বললেন এটা তো আমার পক্ষে অসম্ভব কেন আমি তো বিষয়ে উদ্ধবজি মহারাজ বলছেন দৈন্য করে আমি তো বিষ্ট বিষয়তে ডুবে রয়েছি আমার পক্ষে কী করে হওয়া সম্ভব নয় রকম রকমভাবে আপনি যে সোনার লক্ষণ করলেন তো কামনা পরায়ণ বিষয়াস্ত আমার মতো অভক্তের পক্ষে তা তো দুষ্ক নিজেকে অভক্ত বলছেন তাহলে অপ্রাকৃত জগতে যে যত উপরে ওঠে সে তত তাকে দৈন্য গুরুমাথকে দেখেননি লজ্জায় মাথারা নিচু হয়ে যেত এত দৈন্য যার যত দৈন্য তার তত ভক্তি আর যারা তর্ক বিতর্ক ক্ষমতা নিয়ে চলে তারা কোটি জন্ম ভক্তি পায় না এটা দৈন্য এতই দৈন্য নিজে যে এত বড় কিন্তু কিছুই না এরা ভক্তিমেদ ঠাকুর ভজন রহস্য লিখেছেন না হইলেও সর্বগুণে গুণী মহাশয় হইলেও সর্বগুণে গুণী মহাশয় প্রতিষ্ঠা আসা ত্যাগী করো অমানি হয় কামনা বাসনা প্রতিষ্ঠা না থাকলে লোকে দৈন্য হতে পারে নালে দৈন্য হওয়া যায় না দৈন্যের অভিনয় করা যায় এবং কালকে বলছিলাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই দৈন্যটা তো এটা তো তিনি কত বড় রাধারানীর নিজজন তিনি নিজেকে বলছেন আমি পুরুষের কিছু আর জড়জগতের গাধাগুলো বলছে এরকম একটা ফালতু লোকের কথা শুনে কি হবে এই তো বলছেন কিন্তু ওরা বুঝতে পারছে না ইনি যে কত বড় বা নিজেকে বলছি বরাকরূপি আমি তো ফালতু একটা আমি কোন সাহসে রসাম সিন্ধু লিখতে নিজেকে বলছে। তাহলে কি করে বলছেন রূপকোশ্বামীপাদ কোথায় তিনি বলছেন রূপে আমি এত বড়ো সাহস করেছি ভক্তির রসম ঋতু লিখছি কত বড় আমার সাহস আমি বরাক রূপ অপদার্থ এরকম বলছে যে যে যত ওপরে ওঠে তার তত দৈন্য হয় আর কপট দৈন্য যাদের আছে তাদের তো করো লাভ হবে না কোনো কিছু হয় না কাজে বলছেন ত্যাগো আয়াম দুষ্কর ভ্রমণ ত্যাগ আয়ম আপনি যে সন্ন্যাস লক্ষণ আপনি যে সন্ন্যাস লক্ষণের ত্যাগের কথা বলেছেন এটা তো আমার মতো বিষয় ব্যক্তি বা অসম্ভব কী করে হবে ত্যাগো আয়ম অয়ম মানে এই যে ত্যাগের কথা আপনি বললেন ত্যাগো আয়াম দুষ্কর অসম্ভব ভুমন হে ভূমা পুরুষ ভগবান কামানাম বিশ্বাত্মভী আমি তো বিষয়তে ডুবে রয়েছি তা আমার পক্ষে অসম্ভব সুতরাংময়ী সর্বাত্ম অভক্তই রীতিমে মতি আমার পক্ষে অভক্ত আমার মতো আমার পক্ষে তো এটা প্রায় অসম্ভব বলেই মনে হয় তো আপনি দয়া করে যদি আমাকে ভালো করে একটু বুঝিয়ে দেন কী করে হয় আমি তো কিছুই বুঝতে পারছি না আমার পক্ষে মনে হচ্ছে অসম্ভব উদ্ধবজি নিজেকে এতই দৈন্য করছেন বলছে আমার মতো অপদার্থ অজ্ঞান মূর্খ ভগবান বলছেন তুমি নিজেকে মূর্খ বলছো অজ্ঞান বলছো তোমার মতো একটা জ্ঞানী ব্যক্তি স্বর্গেতে নেই আমি সারা স্বর্গ খুঁজে ফেললেও পাবো না দেবতাদের মধ্যে আর তুমি নিজেকে বলছো অপদার্থ কতটা দৈন্য চিন্তা করো তাই জন্য বলছেন উদ্ধব এখনও প্রশ্ন করছেন এখনও ভগবান উত্তর দিতে আরম্ভ করেনি উদ্ধব প্রথমে ভগবানকে বন্দনা করে বলছেন আপনাকে প্রশংসা করে তারপরে বলছেন সো অহম মামাহমিতি মুরধি সেই আমি যেই আমি বিষয়তে ডুবে রয়েছি সো অহম সেই আমি মামাহমিতি আমি আমার আত্মীয় পুর এই নিয়েই তো পড়ে রয়েছি মমাহমিতি মূরমতি মূর্খ আমি মূর্খ গাধা হ্যাঁ সো অহম মমাহমিতি আমি আমার বুদ্ধি গেল না এখনও আমি আমার বুদ্ধি গেল না সো অহম মমাহমিতি মূড়ো মূড়ো মতিহী মতির বিগারো হ্যাঁ তন্মায়া তন্মায়া বিরচিতাত্মণী সানুবন্ধে আপনার যে ভয়ঙ্কর মায়া সমস্ত জগতে চলছে তাতে তো আমিও কাবু হয়ে পড়ে রয়েছি আপনার মায়াময় জগৎ একে কিছুতেই এই মায়াগুলোকে সরিয়ে দিয়ে সত্যটাকে দেখতে দেবে না এতটাই ভয়ঙ্কর মায়া যে পর্দাটাকে সরিয়ে দাও আমরা সত্য দেখতে দাও আমাকে দেখতে যেটা মিন্দাপুরে ব্যাখ্যা করেছিলাম মনে হয় যে হেরণমায় পাত্রে ন সত্য সপহিতম মুখম ভগবান ঢাকা দিয়ে দেখতে দেবে না আরে সত্য না দেখতে পেলাম না যে এগেতেই পারবো না সত্য আমাদের কে দেখাবে সাধুগুরু বৈষ্ণব দেখাবে তারপর আমারও চেষ্টা দরকার চোখটাকে খুলি অজ্ঞান অতিবিন্দ জ্ঞানাঞ্জ বলতে তো ভালো লাগে কিন্তু করতে তো ভালো লাগে না অজ্ঞান অতিবিন জ্ঞানাঞ্জনের সরকার গুরুদেব জ্ঞানের শলাকা দিয়ে আমার চোখটা খুলে দিল আমি আবার যা কিছু আমার দেখব কিন্তু আমি তো মায়ার দর্শনই গেল না মায়ের দর্শনই তো গেল না গেল কি মায়ার দর্শনী হয়ে যাচ্ছে কি কেউ কিছু করার নেই তাই উদ্ধবের দৈন্যটাও লক্ষ্য করুন যে উদ্ধবকে উদ্ধব সংবাদে ইংরেজিতে পাঠ হয়েছে অনেক সুন্দর বড় মানে বছরের বছর সেগুলো সব সেখানে বলছেন উদ্ধব হল সাক্ষাৎ উদ্ধব সত্তম মানে বুদ্ধিমানদের মধ্যে মধ্যে উদ্ধব যে শ্রেষ্ঠ ভাগবত বলছেন বুদ্ধি সপ্তম। বৃহস্পতির শিষ্য বৃহস্পতি শিষ্য আর বুদ্ধি বুদ্ধিসত্তম তার সঙ্গে তিনি আমার মন্ত্রী তিনি মন্ত্রীর কাজ করেন সেই উদ্ধব আর সে বলছেন সো অহম সো অহম মমাহ মি মতির মতির্িগারো তয়া বিরচিতমনি স্বানুবন্ধে তত তু অঞ্জসা নিগদিত ভবতা ইত সংসাধয়া হেঁ ভগবান অনুসাধি ভৃত্বম আপনার এই ভিত্তকে যে আপনার যে ভয়ঙ্কর মায়া তাতে আমি আমি আমার বুদ্ধিতে একেবারে অজ্ঞানে ডুবে রয়েছি এ আমার মায়া গেল না এই অবস্থায় মুড়ো একেবারে মূর্খ আমি আপনার মায়ায় মোহিত হয়ে পড়ে রয়েছি প্রথম থেকে আগাগোরা সেইটা তু অঞ্জসা নিগদিতম ভবতায় যথাহাম সংসাধৈ আমি ভগবান অনুসাধি ভিত্ত আপনি আপনার এই ভিত্তকে হ্যাঁ আপনি আপনি যাকে ত্যাগের উপদেশ করলেন সে আমি মামা বুদ্ধিটা ডুবে রয়েছি এটা বললাম আমি আপনার মায়াবিরিচিত সংসারে বিশেষভাবে মগ্ন হয়ে পড়ে রয়েছি অতএব আমার অতএব আপনার আদেশ যাতে আপনি যেগুলো আমাকে আদেশ করলেন যাতে অনায়াসে সাধন করতে পারি অর্থাৎ পালন করতে পারি অক্ষরে অক্ষরে সেরকম ধরনের আমাকে বুদ্ধিটা দিন আমাকে এখন আপনি শেখান আপনি তো বললেন কিন্তু আমি তো পারছি না তাহলে উদ্ধবকে ভগবান প্রেরণা দিয়ে এই কোশ্চেনগুলো প্রশ্নগুলো করাচ্ছে উদ্ধব তো অজ্ঞানে নাই যেমন অর্জুন অজ্ঞানে ছিল না তো এই ভাগবতত্ত্ব বিজ্ঞানটাকে আমাদের সামনে প্রকাশ করার জন্য ইচ্ছে করে কৃষ্ণ উদ্ধবের মধ্যে প্রেরণা দিচ্ছেন উদ্ধব এইভাবে কথা বলছেন ধৈন্য করে তারপর প্রশ্নগুলো করবেন তারপর উত্তরগুলো আমরা পাব এবার উত্তরগুলো আসবে এবার পরপর ভগবানকে প্রশ্ন করবেন তারপর উত্তরগুলো আসবে তাই বলছেন অতএব আপনার আদেশ যাতে অনায়াসে আমি পালন করতে পারি তো এই ভৃত্যকে এই যে চাকর আমি আপনার আমাকে সেইভাবে শিক্ষাটা দিন এত পারবো না এই বুদ্ধি নিয়ে পারব না সেই নেন সো অহম মমাহমিতি মিতি মূড় বিগাড়ো হ্যাঁ তন্ময় বিরচিতবন্ধে তত অঞ্জসা নিগদ যথা অহং সংসা ভগবান অনুষাধী ভৃত আপনারি ভিতা শেখা আর সত্যস্তে সদৃশম আ সত্যস্তে সদৃশ সত্যস্যে সদৃশো আত্মনো অন্যম বক্তরম ইশো বিভুদৈস অপি নানু চক্ষে আপনি যদি বলেন অন্য কাউ থেকে শিখে নিতে পারো তুমি তা তো হয় না কেন আপনি যখন স্বয়ং রয়েছেন আপনি যখন স্বয়ং রয়েছেন আপনি সমস্ত কিছুর মালিক মানে দৃশ্য অদৃশ্য অনন্ত ব্রহ্মাণ্ডে সব আপনিই সব কিছু আপনার থেকে জ্ঞান বিজ্ঞান এসছে আবার ঘুরিয়ে যে মায়া সেটাও আপনার থেকে এসছে তা আমি আপনাকে সামনে পেয়ে অন্য কাউকে যে প্রশ্ন করবার কোনো আমার তো রুচি নাই কেন স্বর্গে পর্যন্ত কাউকে দেখি না স্বর্গে পর্যন্ত কাউকে দেখি না যা যার দ্বারা আমার যে চাহিদাটা পূর্তি হয়ে যাবে আমার যে চাহিদা আমি যে যাই জানছি এগুলো জ্ঞান জানতে সেটা আপনি ছাড়া আর কাউকে আমি খুঁজেই পাচ্ছি না আপনাকেই আমি মনে করি আপনাকে বল দয়া করে বলতে হবে সত্য তে সদৃশ্য সত্য এই পরম সত্য বস্তুর বক্তা আপনি থাকতে আমি আবার অন্য কোমর ওপর নির্ভর করতে যাব কেন আপনার মতো বক্তা তো হয় না কাজ যেন বলছেন সত্য সত্যে সদৃশ্য আত্মনো আত্মনো অনিয়ম বক্ত্যারম ইস বিভূত ইস অপি নাানুচক্ষে আমি বিভু দেবতাদের মধ্যেও কাউকে দেখি না কারণ আপনি যদি বলেন ব্রহ্মার কাছে জ্ঞানটা নিয়ে নিও ব্রহ্মার কাছে যে নব ব্রহ্মার কাছে কিন্তু ব্রহ্মা তো এখনও পর্যন্ত ব্রহ্মাকে তো ভগবান রজগুণও বিভাবিত করে রেখেছেন না আমরা ব্রহ্মাকে অপমান করছি না কিন্তু ব্রহ্মাকে তো ভগবান রজগুণই বিভাবিত করে রেখেছেন রজগুণ শঙ্করকে তমগুণই বিভাবিত করে কেন ওর কাজের জন্য দরকার আছে দরকার আছে বলে রেখেছেন তা এখন ওদের কাছে আমি প্রশ্ন করতে কি করে যাও ওরা তো নিজেদের মধ্যেই রাগারাগি করে ব্রহ্মা রেগে যায় না এই এই যে ভিগুমুনি গিয়ে পরীক্ষা করতে গেল কোনো দণ্ডবোধ করলো হ্যাঁ রে বেটা হারাম যাতায়াত কোনো প্রণাম করে না কিছু না রেগে গেল শঙ্করের কাছে গেল শঙ্কর শঙ্করকে বলছে আমাকে ছবে না তুমি শঙ্কর আছে আলিঙ্গন করতে তুমি নোংরা হ্যাঁ আমি নোংরা রেগে গেল কিন্তু বিশ্রুত রাখলো না এইভাবে দেখা যায় যে সর্বে উদ্ধব বলছেন দেখুন আপনার মায়াতে তো কম বেশি আপনার মায়াতে তো কম বেশি সবাই মোহিত আপনার মায়াতে তো কম বেশি সবাই মোহিত না কে মোহিত নয় বলুন ব্রহ্মা সেও খাবি খায় ভগবানের মায়াতে কেউ স্থির হতে পারে না শঙ্কর সেও সে বলছেন যে সর্বে বিমোহিত ধীয়স্তব হ্যাঁ তব মায়া এম এ মায়ার দ্বারা মোহিত হয়ে রয়েছেন ব্রহ্মাদয়স্তন ভৃত অর্থ ভাবাহা তারা বাইরের অনেক কিছু নিয়ে ব্যস্ত রয়েছে অনেক কিছু নিয়ে ব্যস্ত রয়েছে তাদের কাছে প্রশ্ন করে আমি করব ওটা কি কাজেই আপনাকে আমি অনুরোধ করছি তসমাদ তসমাদ ভবন্তম অনবদ্য মনন্তপারম তসমাৎ সেই জন্য বলছেন ভবন্তম আপনি অনবদ্য আপনার তুলনা কেউ নেই তসমাত ভবন্তম অনবদ্য অনন্ত পারম আপনার সীমা নেই অনন্ত হরি অনন্তরে সর্বজ্ঞানম ঈশ্বরম অকুণ্ঠ ধীষ্ণম আপনার মধ্যে তো কোনো সংশয় সন্দেহ নেই আপনি তো নিজেই ভগবান অন্য জীবের মধ্যে সংশয় থাকতে পারে আপনার সৃষ্টি সব ব্রহ্মারও সংশয় থাকতে পারে শঙ্করেরও সংশয় থাকতে পারে কিন্তু আপনি তো সর্ব আপনি তো সর্বজ্ঞম ঈশ্বরম অকুণ্ঠ বিকুণ্ঠীষ্ণম আপনি তো সর্বজ্ঞ সবার ঈশ্বর আপনার কুণ্ঠা বলে কিছু নেই আপনি বৈকুণ্ঠপতি বৈকুণ্ঠেশ্বর তা যে নির্বিন্ন ধীরম হ্যাঁ এই জন্য বলছেন নির্বিন্ন ধীর অহম উহে এই আমাকে আমি নির্বিন্ন হয়ে পড়েছি জগতের এই জিনিসগুলো দেখে সমস্ত কিছু দেখে আমার কি বলবো ভগবান আমি দুঃখে বিচিতুল আমি দুঃখে বিচলিত চিত্ত হয়ে পড়েছি একে তো আপনি চলে যাচ্ছেন তারপর আপনি বলছেন এ কারোর সঙ্গে সম্বন্ধে রেখো না আমি নিঃসঙ্গ আমি কি করব এই জন্য আমি আপনার আপনি চলেই যাবেন সেই দুঃখ আমি তো ভুলতে পারছি না এই জন্য আমি দুঃখে বিচলিত প্রাপ্ত হয়েছি জগতের আর কিছু আমার ভাল লাগছে না নির্বেদপ্রাপ্ত হয়েছি আপনি অসীম আনন্দময় সর্বজ্ঞ ঈশ্বর অবিনাশী বৈকুণ্ঠবাসী সুহিত নারায়ণ সর্বজীবের আপনি সখা ভগবান তো সখা সার অতএব আপনি আপনার আমি আপনার শরণাপন্ন হলাম নির্ণ অহম উহে বৃজনাভি তপ্ত নারায়ণম নরসখম শরণম প্রপদ্যে কী বলছেন দেখুন ভালো করে তসমাৎ ভবন্তম সেই জন্য আপনি অনবদ্যম অনন্তপারম সর্বজ্ঞম ঈশ্বরম অকুণ্ঠ বিকুণ্ঠধীষ্ণম নির্বীণ্ণ ধীর উহে এই যে আমি যে নির্বিন্ন ধিয়ে হয়ে গেছে আমার আর কিছু ভাল লাগছে না ব্রিজিনাবি তপ্ত মানে কষ্টেতে দুঃখে আমি জর্জরিত হয়ে গেছি ব্রিজিন মানে কষ্ট ব্রিজ তপ্ত এ দুঃখেতে আমি ঝলছি একে আপনার বিরোহ জগতে কিছুই পেলাম না এই সব অস্থায়ী সব কিছু আর আপনি নারায়ণম নরসখ আপনি হচ্ছে নার মানে হচ্ছে নারায়ণ শব্দটার মানে কি নারায়ণ শব্দর মধ্যে নর যুক্ত অয়ন দুটো এই নর শব্দের মানে হল জগতে যত জীব আছে তার আশ্রয় অয়ন মানে আশ্রয় তাহলে সমস্ত জীবের একীভূতভাবে যে ততটা সেটা হলে নর অর্থাৎ অনন্ত যে জীব আছে সমস্ত জীবের মূলেতে তিনি তার আশ্রয় বলে অয়ন মানে আশ্রয় অনেকে অয়ন মানে শয়নও বলেন কিন্তু এখানে অয়ন আশ্রয় বললেই ভালো তাহলে নারায়ণ শব্দটা হল অন যত জীব আছে এই জগতে সমস্ত জীবের আপনি আশ্রয় এই হিসাবে বলছেন তাহলে আপনি নারায়ণ আবার নরসখন নরমানা নরসখ মানে আপনি যা পরমাত্মা রূপে ভিতরে রয়েছেন সবার ভিতরে বন্ধু দুটো শখা উপনিষে বলছেন শ্বেত শত দুটো শখা রয়েছে একে অপরের বন্ধু কোনোদিন ছাড়ে না তাই যে আমি আপনার শরণাপন্ন হলাম আপনি দয়া করে আমাকে আপনি দয়া করে বলুন আমাকে শেখান এইটাই কাল থেকে এবার শুরু হবে এই শিক্ষাটা কি বলছেন তিনি এই শিক্ষাগুলো কাল থেকে শুরু হবে আজকে এই পর্যন্ত বিশ্রাম থাক তাহলে কি দিয়ে শুরু করেছিলাম কোন শ্রোক দিয়ে কোন শ্রোক দিয়ে শুরু করেছিলাম যাই হোক